নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকে দেখেছি যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য পেয়েছে অপরদিকে বিজেপি লোকসভা নির্বাচনে যে সংখ্যক আসন পেয়েছিল তারও কম আসন পেল এবার সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস একটি আসনে জয় পেয়েছে এবং যে আসনে তারা জয় পেয়েছে সেই আসনের প্রার্থী ছিলেন বিজেপির যিনি গতবারের লোকসভা বা সংসদে তিনি মোদী মন্ত্রিসভার তিনি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেই নিশীথ প্রামাণিক এবার হারের মুখ দেখেছেন তৃণমূল কংগ্রেসকে সাফল্য দিয়েছে অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার এবং জেতা আসন খুঁয়েছে বিজেপি বাংলার মানুষ দিদির গ্যারান্টিতেই ভরসা রেখেছেন কার্যত ধুয়ে মুছে সাফ দুই হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক কেন এই হার হারের কারণ বিশ্লেষণে বিজেপি প্রতিবেদন আলোচনায়।। নিশীত প্রামাণিক ও সুভাষ সরকার সবুজ ঝড়ে উড়ে গেলেন বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী কোচবিহার কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী তথা সীতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়েছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী কিন্তু কেন এই হার কারণ বিশ্লেষণে বিজেপি ভোটের আগে জনসংযোগ জনসভা কোনো কিছুই নিশিদ্ধকে দিল্লিমুখী করতে পারল না দলের আশা ছিল বিপুল ভোটে জয়ী হবেন এই হেভিওয়েট প্রার্থী কিন্তু মঙ্গলবার বদলে গেল ছবি তার প্রাপ্ত ভোট সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে তাঁকে হারালেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে হারের কারণ কি জনসংযোগহীনতা নাকি গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অনুন্নয়ন সাধারণ ভোটাররা অবশ্য বলছেন গত পাঁচ বছরে নিশিদ্ধ প্রামাণিকে দেখা পাননি তারা উন্নয়ন তো দূরস্থ কোনো সমস্যাতেই পাশে পাওয়া যায়নি তাকে। তবে দলের একাংশের মতে নিশিথের হারের পিছনে দলীয় অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে বিজেপির তুলনায় তৃণমূল এবার বেশি ঐক্যবদ্ধ ছিল তাছাড়া একশো দিনের কাজ এবং আবাসের বরাদ্দ টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল সব মিলিয়ে নিষিদ্ধের বিরুদ্ধে ভোট পড়েছে বলেই মনে করা হচ্ছে এলাকার দেখাই করে নাই কোন ইয়ের সঙ্গে ভোটারের সঙ্গে উনি ভোট পাবে কোথার থেকে ওনার বাড়ি যখন গিয়েছিলেন দেখা পেয়েছেন না উন্নয়নের নিরিখে তৃণমূলের জয় তারই প্রতিফলন ভোট বাক্সে দাবি তৃণমূলের মানুষ প্রমাণ করে দিল ভোট কেন্দ্রে এসে আমরা মেডিকেল কলেজের কথা ভুলিনি আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের কথা ভুলিনি আমরা ইউনিভার্সিটির কথাও ভুলিনি সবটাই মানুষ মনে রেখেছে এবং সেটাই মানুষের প্রতিফলন ব্যালটে করে দিয়েছে মানুষের রায় মেনে নিয়ে খান্তিপূরণের চেষ্টায় গেরু শিবির কোথাও একটা খান্তি রয়ে গিয়েছে সেই জিনিসগুলোই আমরা পর্যালোচনা করছি তো যাই হোক কিছু সিট আমাদের কমে গিয়েছে তো ভারতীয় জনতা পার্টি আবার ঘুরে দাঁড়াবে আমরা এই বিশ্বাস রাখি অন্যদিকে ধুয়ে মুছে সাফ হয়ে গেলেন বিদায় সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার তেত্রিশ হাজার ভোটে জয়ী হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ভোটের আগে থেকেই বাঁকুড়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল সুভাষ সরকারের জন্য দলের নিচে তলার কর্মী সমর্থকদের একাংশের তাঁর বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছিল বিজেপির পার্টি অফিসে সুভাষ সরকারকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন দলের কর্মী সমর্থকদের একাংশ তারপরেও বাঁকুড়া থেকে ফের এক আর প্রার্থী করা হয় सुभाष সরকারকে কিন্তু শেষ পর্যন্ত এই যাত্রায় ইভিএম ও ভাগ্য কোনটায় সঙ্গ দিল না सुभाष সরকারের কিন্তু কেন এই হার স্থানীয়দের দাবি এই পাঁচ বছরের সাংসদের টিকি মেলেনি জেলার সমস্যা দূরীকরণ তো দূরস্থ সাধারণ সহায়ত্যও মেলেনি সাংসদের হাত অনেকে ব্যঙ্গ করে বলছেন এই পাঁচ বছরের সাংসদ জেলা থেকে বেশি গুরুত্ব দিয়েছেন দিল্লির বিমান যাত্রাকে তৃণমূলের চিত্রের দাবি রাজ্য সরকারের একাধিক উন্নয়ন এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প বিশেষ করে লক্ষীর ভান্ডার অরূপ চক্রবর্তীকে দেখিয়েছে যে তার রাস্তা আর বিজেপি গোষ্ঠীর তো অন্যতম বড় কারণ হারে মানে টোটাল লোকসভাটা মানে রকম কাজ কিছুই করেনি নিজের সাংসদ তহবিল থেকে যে টাকা আসতো সে টাকাও কোনো খরচা করেনি খরচা করে দেখাতে পারেনি তিনি শুধু দিল্লি গেছেন দিল্লি গেছেন দিল্লি থেকে বাঁকুড় এসেছেন তাই আজকে এই যে বিপুল পরিমাণে জয় হচ্ছে তৃণমূলে সেই জয়ের মেন মানে কান্ডারি হচ্ছেন সুভাষ সরকার কারণ তিনি নিজেই নিজের জন্য হেরেছেন জেলার লোক না হয় তাহলে যেটা খুবই মুশকিল হয় সেই একটা কারণ ছিল পুলওয়ামা একটা কারণ ছিল এবং তৃতীয় কারণ ছিল একটা মোদী ঝড় ঠিক আছে এই তিনটে ঝড়ের কাছে আমরা পরাজিত হয়েছিলাম কিন্তু এইবারে আমরা প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি বুথ আমরা আমাদের কর্মীদের কাছে আমরা বার্তা পাঠাতে পেয়েছিলাম যে এবার আমাদের ঘরের পার্টি বিজেপির দুই মন্ত্রী হেরেছেন দলীয় কোন দলে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সঙ্গে তাদের সংযোগ না থাকার কারণ এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের কলকাতা টিভি अजय বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুপুর থেকে বিজেপি নেতা সোমনাথ কর স্বাগত আপনাকে রয়েছেন কোচবিহার থেকে তৃণমূল নেতা राकेश চৌধুরী আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমি राकेश বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে নিশিথ প্রামাণিক তার বিরুদ্ধে জয় পাওয়া আমরা ভোটের আগে আগে দেখতাম উদয়ন গুহ আর নিশিথ প্রামাণিক ভোটের আগে কয়েকদিন তারা শিরোনামে ছিলেন বিভিন্ন জায়গাতে এমনকি দুই মন্ত্রীর মধ্যে হাতাহাতি পর্যায় পর্যন্ত পৌঁছিল পৌঁছেছিল কিন্তু শেষমেশ নিশিথ প্রামাণিক পরাজিত হলেন আপনাদের কি মনে হয় কেন আপনারা এখানে জিতলেন শুধুই কি লক্ষ্মী ভাণ্ডারে ভর করে প্রথমত তো বলি যে দু হাজার উনিশ সালে আমরা কোচবিহার লোকসভায় একজন গুন্ডাকে পাঠিয়েছিলাম সেই গুন্ডা নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছিলেন সেই গুন্ডা গত পাঁচ বছরে কোচবিহারের মানুষের জন্য কিছু করেননি এবং কোচবিহারের তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবারের মতন লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ফল আমরা পেয়েছি সেই এবং কোচবিহারের মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প শুধুমাত্র ভান্ডার নয় কোচবিহারে মেডিকেল কলেজ তৈরি হওয়া কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হওয়া কোচবিহারে ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কোচবিহারকে হেরিটেজ শহর ঘোষণা করেছেন এগুলো সব মিলিয়ে তার ফল আমরা পেয়েছি এবারের লোকসভা ভোটে বেশ সোমনাথবাবু এই যে দুই মন্ত্রী দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং নিশিথ প্রামাণিক এই দেখুন হারের কারণ তো অনেক কিছুই থাকতে পারে সেটা আমরা পর্যালোচনা করে দেখবো হার হারটাকে আমরা মাথা পেতে নিয়েছি কিন্তু উনি যে বলছেন না যে কোচবিহার থেকে আমরা একজনকে গুন্ডাকে পাঠিয়েছিলাম এটা সম্পূর্ণ পরিমাণে ভুল কারণ গুন্ডামি কারা করে গুন্ডামি কারা বাড়িতে বাড়িতে গুন্ডামিকে কারা আশ্রয় দেয় সেটা তৃণমূল ছাড়া আর কেউ হতে পারে না এবং তৃণমূলের নেতা এক একটা গুন্ডা এক একটা শেখ পরিণত হয়েছে এটা নিয়ে কোনো বলার প্রসঙ্গ রাখে না তাহলে কি মানুষ ভুল করলো কোচবিহারকে নাকি হেরিটেজ পরিণত তাহলে কি সাধারণ মানুষ ভুল করলো মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে বেকারত্বের হেরিটেজে পরিণত করেছেন আজকে বাড়িতে বাড়িতে মদ শিল্প তৈরি হচ্ছে একটা চাকরি নেই একটা সামান্য দেখুন এই লক্ষ্মী ভান্ডারের একটা অস্বীকার করছি না লক্ষী ভান্ডারের তহবিল দিয়ে সেখানে যোগ্য ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে তার প্রতিবাদ হবে আগামী দিনে হবে এই মুহূর্তে হয়তো মানুষ সেটাকে লক্ষ্মী থেকে আকার করে ধরেছে সেটা এবং প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে যেটুকু ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা পর্যালোচনা দেখব হেরেছে বলে এটা শেষ নয় এই খেলায় শেষ নয় আগামী দিনে খেলা হবে অনেক কিছুই হবে এই যে সুভাষ সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ ছিল এমনকি বিজেপির নেতারাই ক্ষুব্ধ ছিল সেই ছবি তো আমরা নির্বাচনের আগেও দেখেছি সুভাষ সরকারকে পার্টি অফিসে একটা ঘরে বন্দী করে রাখা হয়েছিল বিক্ষোভ অবশ্যই ছিল সেটা আমাদের নেতৃত্ব কাছে আমরা পাঠিয়েছিলাম কিন্তু নেতৃত্বরা বুঝেছিলেন যে এই মুহূর্তে সুভাষবাবুকে টিকিট দিলে সেটাই ভয় হয় এবং সুভাষবাবু সেটা লড়েছেন দেখুন কোন দল সব দলেই থাকে তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে বিক্ষোভ হয় না আর যখন পঞ্চায়েতে টিকিট পায়নি তৃণমূলের নেতা পথে বসেছিল রোড অবরোধ করেছিল দলীয় নেতৃত্বের তৃণমূলের অন্দরে বিক্ষোভ প্রতিবাদ সেটা তৃণমূল কংগ্রেস কাটিয়ে উঠতে পেরেছে তাদের আসন সংখ্যা বেড়েছে এমনকি উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গে তাদের শক্তি ক্ষয় হয়েছিল এবং একজনও সাংসদ ছিলেন না সেখানেও তারা দাগ কাটতে পারলেন এবং নিশীত প্রামাণিকের মতন একজন প্রার্থীকে হারালেন তো আপনারা কি তাহলে সেই ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করতে পারলেন না সে কারণে আপনাদের আসন সংখ্যা আঠেরো থেকে বারোই নেমে গেল দেখুন আমাদের আঠেরো থেকে বারো নেমেছে সংখ্যার হয়তো আমরা সেই জায়গায় আমাদের ঘাটতি রয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে ভোট পার্সেন্টেজ ভারতীয় জনতা পার্টির কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে দু হাজার একুশের তুলনায় ভোট পার্সেন্টেজ বেড়েছে দু হাজার একুশে আমরা সাতাত্তরটা সিট পেয়েছিলাম কিন্তু আমাদের ভোট পার্সেন্টেজ বর্তমানে বেড়েছে এখন যদি ভোট পারসেন্টেজ নিরিখে দেখেন তাহলে একশোর উপর আমাদের সিটের রয়েছে আর থেকে তৃণমূলের কিন্তু ভোট পার্সেন্টেজ করেছে কমেছে অর্থাৎ অতএব তৃণমূলের

তৃণমূল দু হাজার উনিশ সালে তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে পঁয়তাল্লিশ দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছে আর বিজেপি চল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল এবারে ভোট পেয়েছে আটত্রিশ দশমিক সাত তিন অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ভোট কমেছে বিজেপির আমি যাই হোক এ নিয়ে আলোচনা করতে চাইছি না আমি রাকেশের কাছে আসবো রাকেশ এই যে কোচবিহার আসনে আপনাদের জয় এবং নিষিদ্ধ প্রামাণিকের হার এটা কি এই যে রাজবংশী ভোট সেটা একটা বিভাজিত হয়ে যাওয়া সেটা একটা কারণ হতে পারে কারণ অনন্ত মহারাজকে বিজেপি হয়তো তাকে রাজ্যসভায় সাংসদ করেছে কিন্তু ভোটের আগে অনন্ত মহারাজ একটু নিষ্ক্রিয় ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল দেখুন রাজবংশী সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষই তৃণমূলের পক্ষে একটা রায় দিয়েছে এটা অবশ্যই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন বিজেপি তারপরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেলাম নির্বাচনের আগে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিচ্ছেন বলছেন বিজেপি আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে সেই কথাগুলো রাজবংশী সমাজের মানুষের কাছে গেছে এবং রাজবংশী সমাজ বুঝেছে যেই আশা যেই প্রত্যাশা নিয়ে দু সালে তারা ভোট দিয়েছিলেন বিজেপিকে সেই প্রত্যাশা তাদের পূরণ হচ্ছে না ইউটি এর একটা স্বপ্ন দেখা হয়েছিল ইউনিয়ন টেরিটরি হবে কোচবিহার সেই স্বপ্নে কথা অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন কুচবিহার ইউনিয়ন টেরিটরি হবে না তো তাদের আশা ভঙ্গ হয়েছে এবং সেই তাদের আশা বুঝেছেন যে একটা জায়গা থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকতে হবে বাংলাকে দৃঢ় করতে হবে বাংলাকে শক্তিশালী করতে হবে বাংলাকে শক্তিশালী কুচবিহার বলুন বাঁকুড়াতে বলুন মানুষের যেটা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি আপনারা সেই কারণেই কি বিজেপির এই ফল হলো রাজ্যে এবং বিশেষ করে এই কোচবিহার বাঁকুড়ার মতন কেন্দ্রগুলোতে যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা ছিলেন না দেখুন আমরা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলাম তা সম্পূর্ণ পরিমাণে পূরণ হয়েছে কিছু ক্ষেত্রে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ছিল সেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো পর্যালোচনা করে আগামী দিনে দেখা হবে

প্রচার করেছে অবশ্যই বুঝা যায় আপনারাও প্রচার করেছেন যে কেন্দ্র টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সেই টাকা গায়েব করে দিয়েছে সেই টাকা চুরি হয়েছে প্রমাণদিক তথ্যদিক তারপর টাকা দেয়া হবে কিন্তু পাল্টা তৃণমূল প্রচার করেছে যে আপনারা টাকা আটকে রেখেছেন বঞ্চনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই টাকা অ্যাকাউন্টে পৌঁছা দিয়েছেন ধরো তো মানুষ তাহলে কোনটা গ্রহণ করলো আপনাদের দাবি নাকি তৃণমূলের দাবি

আমি বলছি কুড়ি জন হয়তো কিন্তু ওনারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন ওনারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন মানুষ নেয়নি মানুষ এই মিথ্যা কথাকে নেয়নি মানুষ মানুষের অ্যাকাউন্টে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা ট্রান্সফার করেছেন মানুষ বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত ভাবে আমাদের আজকে আর সময় নেই দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য নিঃসন্দেহে এই নিয়ে আপনারা বিজেপি তাদের যে হারের কারণ হিসেবে অর্থাৎ এই রাজ্যে আসন সংখ্যা কমে দেওয়ার কারণ হিসেবে কাটাছড়া করবে তৃণমূল ও নিঃসন্দেহে তাদের কোথায় কোথায় ব্যর্থতা থাকছে সেটা নিয়ে কাটাছড়া চলতে থাকবে আজকের মতো এখানেই শেষ করবো দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন